হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের যে আপকামিং অর্ড সেমিস্টার সেখানে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের একটা চ্যাপ্টার আছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স বলে তো সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট কী কী পড়ে যাবে বা ইম্পর্টেন্ট কোন টপিক্সগুলো ভালো করে এই মুহূর্তে ফলো করবে সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও এছাড়াও অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওয়ানের উপর আমি অনেক সাজেশন ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশনটা অবশ্যই তোমরা চেক করে নিও তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের লেটেস্ট যে হচ্ছে সিলেবাস যেটা স্টেট কাউন্সিল থেকে পাবলিশ করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের সিলেবাস তো প্রথমেই হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো ডিফারেন্সেস বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার দেখো হিট অ্যান্ড টেম্পারেচারে তোমাকে মানে এই কোয়েশনটা আমি এইভাবে কেন প্রিপেয়ার করতে বলছি তার কারণ তোমার কোশ্চেনটা এইভাবে হয়তো আসতে পারে যে ডিফাইন হিট উইথ এস আই ইউনিট বাট তুমি যখন এই ডিফারেন্স তৈরি করে ফেলবে মানে হিট অ্যান্ড টেম্পারেচারের তাহলে এই ডিফারেন্স থেকে তোমাকে শর্ট টোল লিখতে দেখ তোমাকে ইয়ে কী কেন বলে ডিফাইন করতে দেখ তুমি সবটাই হচ্ছে করে ফেলতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না সেই জন্য যে কোনো জিনিসকে সবসময় ডিফারেন্সের আকারই পড়ে নেওয়াটা হচ্ছে ভালো তাহলে তোমাদের জিনিসটা হচ্ছে অনেক সহজ হয়ে যাবে এবং দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইনক্লুডিং ইউনিট অ্যান্ড ডাইমেনশন তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমি কিন্তু একদম ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স হোক বা সেটা সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স হোক ইউনিট ডাইমেনশন এবং সেটা কোন ধরনের কোয়ান্টিটি মানে স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে কারণ এগুলো থেকে শর্ট কোশ্চেন কিন্তু আসে নেক্সট হচ্ছে দেখো যে নেক্সট যে কোয়েশ্চেনটা বলবো সেটা হলো যে ওই যে ওয়ান ক্যালোরিকোয়ালস টু হাউ মাছ জুল ঠিক আছে ওয়ান ক্যালোরিকস টু ফোর পয়েন্ট টু জুল যেটা এখানে লেখা নেই তবু আমি তোমাদের বলে দিলাম নেক্সট হচ্ছে যে লোয়ার অ্যান্ড আপার ফিক্সড পয়েন্ট অফ ডিফারেন্ট স্কেলস মানে হচ্ছে ওই সেলসিয়াস স্কেল ফারেনহাইট হাইট স্কেল কেলভিন স্কেলের যে তোমাদের নিম্ন স্থিরাংক এবং উর্ধস্থিরাঙ্ক যেটা আছে ঠিক আছে সেটা একটু দেখে যেতে হবে যেমন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হচ্ছে জিরো আর হান্ড্রেড ফরেন স্কেলের ক্ষেত্রে থার্টি টু আর টু হান্ড্রেড স্কেলের ক্ষেত্রে হচ্ছে টু আর থ্রি সেভেন্টি থ্রি ওকে আর এদের মধ্যে হচ্ছে রিলেশন ভেরি ভেরি মানে হচ্ছে সি ফাইভ টু মাইনাস থার্টি টি মাইনাস টু সেভেন্টি থ্রি ফাইভ বাট টি এর জায়গায় তোমরা ও লিখতে পারো অনেক জায়গায় কে লেখা থাকে মানে কে ফর হচ্ছে কেলভিন ওকে নেক্সট হচ্ছে তোমাদের যে প্রশ্নটা দেশ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন বিটুইন সি এফ অ্যান্ড কে তারপরে যে প্রশ্নটা সেটা কিন্তু অনেকবার কিন্তু এসছে এটা একটা মানে কী বলবো কনসেপচুয়াল কোয়েশ্চেন কোয়েশ্চেনটা কি বলেছে দেখো যে হাউ মেনি ডিগ্রিজ সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল ভ্যালুজ আর ইকুয়াল মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি টেম্পারেচারে তোমার সেলসিয়াস এবং ফারেন হাইট স্কেলের হচ্ছে মান সমান হয় মাইনাস ফর্টি ডিগ্রি যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে সি বাই ফাইভ বিকজ টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তোমরা যে কোনো জায়গায় তোমরা যদি এটা সার্চ মারো এমনিই পেয়ে যাবে বা তোমাদের যে টেক্সট বুক আছে টেক্সট বুকের মধ্যে অঙ্কটা করে দেওয়া আছে নেক্সট হচ্ছে ডিফাইন থার্মাল কন্ডাক্টিভিটি উইথ এসআই ইউনিট থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলে উইথ এসআই ইউনিট এবং ডাইমেনশনটা আমি বারবার উল্লেখ করছি না প্রথমেই বলে দিয়েছি নেক্সট হচ্ছে ডিফাইন্স স্পেসিফিক হিট ক্যাপাসিটি উইথ এসআই ইউনিট অ্যান্ড তোমাদের এসআই সিস্টেমে হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কনডাকশন কনভেকশন অ্যান্ড রেডিয়েশন এই এই তিনটার হচ্ছে ডিফারেন্স মানে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই কোয়েশনটা এইভাবেও আসতে পারে যে তোমাদের মোডস অফ হিট ট্রান্সফার ওকে এইভাবে জিনিসটা আসতে পারে তো তোমরা যদি জিনিসটাকে ডিফারেন্সের আকারে যদি পড়ো যেটা আমি প্রথমেই একটু আগে বললাম তাহলে তোমরা মোডস অফ তোমাদের যদি বলে হিট ট্রান্সফার এবং সেটাকে যদি এক্সপ্লেন করতে বলে তাহলে তোমরা ইজিলি সেটাকে এক্সপ্লেন করতে পারবে তাই ডিফারেন্সটা বেশি ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে দেখো কী বলেছে ডিফাইন সিপি অ্যান্ড সিভি হুইচ ইজ গ্রেটার সিপি এবং সিভির মধ্যে কে বড়ো এবং রিলেশন বিটুইন দেম তাদের মধ্যে কী রিলেশন আছে নেক্সট হচ্ছে ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালুটা কত নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা যদি ডেরিভেশনটা পারো একটু দেখে যেও কারণ এটার কিন্তু ডেরিভেশনও আসে যেটা রিলেশন সেটা তো এক নম্বরের প্রশ্ন আলফা ইকোয়ালস টু বিটা বাই টু ইকোয়ালস টু গামা বাই থ্রি কিন্তু ডেরিভেশনটা ভেরিভেরি ইম্পর্টেন্ট যারা মনে হচ্ছে যে ডেরিভেটিভ এখনও পর্যন্ত শেখো তারা উইদাউট ডেরিভেটিভ ডেরিভেশনটা করতে পারো সেটা একটু বড়ো হয় বাট ডেরিভেটিভ দিয়ে করলে জিনিসটা ছোটো হয় তা যাই হোক একটু তোমরা ডেরিভেশনটা দেখে যেও নেক্সট হচ্ছে ডিফাইন থার্মাল কনডাক্টিভিটি উইথ এস আই ইউনিট থার্মাল কন্টাক্টিভিটি আচ্ছা থার্মাল কন্ডাক্টিভিটিকে আমি দুবার নিলাম আচ্ছা এই জায়গাটা ইলেভেন নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি হবে একটু মিসপ্রিন্ট আছে কোইফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি উইথ এস ইউনিট আর থার্মাল কন্ডাক্টিভিটি ডেফিনেশনও তোমাকে করতে হবে ওকে উইথ এস ইউনিট অ্যান্ড প্রবলেমস অন ইট মানে তোমাদের যে ইয়েটা আছে না যে ফর্মুলাসগুলো ফর্মুলাস দিয়ে একটা দেখবে অঙ্ক আছে ওই কে দিয়ে দেখবে একটা ভ্যালু আছে যেটা আমি তোমাদের বলে দিচ্ছি কী ধরনের অঙ্কটা পরে অ্যাকচুয়ালি এই যে অঙ্কটা আছে কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু স্মল টি বাই স্মল ডি ঠিক আছে এই যে জায়গাটা থেকে যে অঙ্কটা আছে এটা করতে হবে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই ওই দেখবে কিউ ইকুয়ালস টু এম এস টি ওকে এই জায়গা থেকে একটা মানে হচ্ছে কতটা পরিমাণে হিট অ্যাবজর্ভ হলো বা কতটা পরিমাণে হিট রিলিজ করলো এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস এখানে আমি মেনশন করিনি সেটা হলো যে ল্যাটিন টিটের জায়গাটা একটু দেখে যাবে ল্যাটেন হিট বলতে কি বোঝো ওকে শুধুমাত্র স্টেট চেঞ্জ করার জন্য যে হিট হচ্ছে কনজিউম হয় বা যে হিট হচ্ছে ডিসচার্জ হয় সেটাকে আমরা ল্যাটেন টিট বলি ব্যাস এই হচ্ছে ওভারঅল জিনিস আর তেমন কিছু হ্যাঁ আর এই যে পেন্ডুলাম এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেন্ডুলাম ক্লকস জেনারেলি গো ফার্স্টার ইন উইন্টার অ্যান্ড স্লোয়ার ইন সামার হোয়াই মানে পেন্ডুলাম ক্লক যেটা আছে তোমাদের পেন্ডুলাম তো সেটা হচ্ছে তোমাদের উইন্টারে দেখবে খুব ফাস্ট চলে এবং গরমের দিনে দেখবে কিছুটা স্লো হয়ে যায় ঠিক আছে কেন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন এটা একটু দেখে যাবে আনসার হচ্ছে তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে নেক্সট হচ্ছে হোয়াট ডু মিন বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন যেটা কোইফিশন অফ লিনিয়ার এক্সপেনশন অফ ব্রাশ ইজ নাইনটিন ইন্টু টেন টু দি মাইনাস সিক্স কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এখানে ব্রাসের জায়গায় তোমাকে অন্য কিছু দিয়ে দিতে পারে তো এর মানেটা কি এটাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে এই কোশ্চেনগুলো নর্মালি তোমাদের এক নম্বর এক নম্বরই দেয় ঠিক আছে এক নম্বরে বেশি হয় না তো হয়তো এমসি মধ্যে তো এইগুলো পড়বে না তোমাদের হয়তো এই যে ব্রড কোশ্চনের সঙ্গে মানে ব্রড কোশ্চনের এইট মার্কসের মধ্যে তোমাদের এই কোয়েশনগুলো হয়তো ইনক্লুড থাকতে পারে ঠিক আছে তাহলে যেগুলো বললাম অঙ্ক তোমরা দেখে যাবে হচ্ছে মেনলি সি ওই যে সেন্টিগ্রেট ফাইনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কের ওখান থেকে একটা অঙ্ক একটু দেখে যাবে ওকে মানে ওখান থেকে অঙ্ক দেখে যাবে বলতে কি সম্পর্ক মানে রিলেশনটা ভালো করে জানলে তোমরা এমনি অঙ্কগুলো করতে পারবে আর কিউ ইকুয়ালস টু এমএসটি যেটা বললাম আর একটা হচ্ছে তোমাদের কোইফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি থেকে যেটা বললাম তো সেগুলো দেখে যাবে এর বাইরে আমার মনে হয় না কোনো কোশ্চেন আলাদাভাবে ফ্রেম হতে পারে তো সকলে খুব ভালো করে পড়াশোনা করো এই মুহূর্তে যে সময়গুলো পাচ্ছ সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো